নমস্কার বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, তো প্রতিদিনের মতন আজকেও চলে এলাম আরও একটি নতুন ব্লগের সঙ্গে। আর কেমন আছো তোমরা সকলে? আশা রাখি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর জানো তো, আজকের বৃহস্পতিবার, তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তো ব্লগটা দেখতে থাকো, তাহলে সব কিছুই বুঝতে পারবে। আর প্রত্যেক দিনই কিন্তু এরকম সকাল হলে কিছু না কিছু তো কাজ থাকেই, কম বেশি সবারই থাকে। আমরা যেহেতু ভাড়ায় থাকি, আমাদের হয়তো একটু কম, কিন্তু যারা মানে একেবারে ঘরের মধ্যে থাকে, তাদের মানে বড় ফ্যামিলি, তাদের তো আরও বেশি কাজ। আমাদের এই তিনজনের যদি এত কাজ থাকে, তাহলে তো নিশ্চয়ই আরও জয়েন্ট ফ্যামিলিতে অনেক কাজ হয়, কাজ থাকে। তবে যাই হোক, আমি আমার যেহেতু পার ডে ব্লগ দেবো এখন ঠিক করেছি, তো আমার সকাল থেকে দুপুর পর্যন্ত যা কিছু আমি আমার যা কাজকর্ম যা কিছু থাকে, তো সেগুলোই একটু করে তোমাদের সঙ্গে ব্লগটি শেয়ার করি। তো দেখো, সকালবেলা একটু গাছের টবগুলো মুছে নিয়েছি, কারণ কালকে সন্ধ্যাবেলা একটু জল দিয়েছিলাম সব গাছগুলোতে, একটু একটু করে দিয়েছি, কারণ এখানে না প্রত্যেক দিন এখন বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি দুটোই হয়। শুধু যে বৃষ্টি হয় তা নয়, ঝড় বৃষ্টি হঠাৎ হঠাৎ করে মেঘ উঠে পড়ে, বেশ সুন্দর বৃষ্টি হয়। তো দেখো, ঘরটা তো আমি ঝাড় দিয়ে দিয়েছি, আর তোমরা জানো আমাদের তিনটে রুম, তো সব কিছু কিন্তু আমি দেখাতে পারবো না, তার জন্য আমাদের বেডরুম আর বারান্দাটাই একটু করে দেখাই। আর আমার ছেলে জানো তো, সবার জুতো পরে ও বাইরের মধ্যে যায়, বা শুধু বাইরে নয়, ও এই ঘরের মধ্যে পরেও বেড়ায়। তো যাই হোক, এখানে নিয়ে এসে কিন্তু ও রাখে, মাঝে মাঝে ঘরে রাখে, তো আমি একটু ভালো করে বললে ও আবার এখানে রেখে দিয়ে যায়। তো সেগুলো গোছালাম, শুধু যে আমার ছেলে করে তা নয়, আমার মানে হাজব্যান্ডও এইরকমই, ও জুতোগুলো গুছিয়ে রাখে না, ওখানে উপরে একটু কষ্ট করে পা তুলে রেখে দিলেই হয়ে যায়, কিন্তু ও করবে না। তো যাই হোক, দেখো সকালে টুকটাক কাজকর্মগুলো করে সোজা এখন চলে এসেছিলাম খেতে। একটু যেহেতু দেরি করে উঠেছি বললাম, আমি দেরি করে উঠিনি ঠিক, আমি মোটামুটি ওই 7টার দিকে উঠে পড়েছিলাম, তো আলা ভাই দেরি করে উঠেছে। আমি মানে সব কিছু কাজকর্ম করতে একটু লেট করেছি আজকে, অনেকক্ষণ বসেছিলাম, এমনি ফোনে কাজ ছিল তাই, আর এই জন্য প্রায় 8টা বেজে গেছিলো, তো ফোনে কাজ টাজ করতে করতে। যাই হোক, ওই মুড়ি খেয়ে নিয়েছি, তোমার দাদা ভাইও খেয়ে নিয়েছে, ওরা পুরো ঘুম থেকে উঠেছে 8টার সময়, আমি ওরা উঠতেই তারপরে আমার এমনি মানে সকালে যে কাজ থাকে সেগুলোই করছিলাম। তো যাই হোক, এই জন্যই একটু লেট করে বললাম। তারপরে চলে এসেছিলাম দেখো এখানে সবজি কাটতে, আর ওই যে প্রথমে পূজাটা কাটলাম, ওইটা না একজনের বাড়িতে দিয়েছে। আর আমরা যেহেতু প্রত্যেকটা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি, আর ছোটোখাটো করে আমরা নিজেদের মতন করে কিছু করবার চেষ্টা করি, যাই হোক আমার বাচ্চাকে নিয়ে যাই, ওকে অংশগ্রহণ করাই, ও যা পারে কবিতা ছড়া সেগুলোই বলে, আমরাও বলি বড়রাও বলি, তো এইভাবেই আমাদের একটা ছোটো প্রোগ্রাম হয়। আর যেহেতু কালকে 25শে বৈশাখ ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল, তো কালকেরও আমরা ছোট্ট করে সবাই ওই গান আবৃত্তি ছড়া সব কিছু উপন্যাসের নাটক এইসব ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমরা কিন্তু কালকের বিকেলটা কাটিয়েছিলাম। তো ওখান থেকেই গেছিলাম আমার একজন দিদিভাইয়ের বাড়িতে গাছ আনতে। তো ওখানে যেতে আরেকজন দিদিভাই আমাদের চেনা, তো দিদিভাই বাগান থেকে সবজি দিয়েছে আমাকে অনেকগুলো, উচ্ছে, তারপরে পুঁই ডাঁটা আর ঢ্যাঁড়স। তো যাই হোক, আজকে পুঁই ডাঁটা রান্না করছি, কালকে রাতেও কিন্তু খেয়েছি, আর আজকে বাকিটা রান্না করছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, এখানে কিন্তু দুপুরে রান্নার জন্য সব কিছু অ্যারেঞ্জ করা চলছে। এখন চালটা নিয়ে নিয়েছি, আর জানো চালটা এমনিতে এগুলো আমাদের রাখা থাকে কোটোতে করে ওইটাই, আর না হলে চাল বাড়ন্ত। যাই মাঝে মাঝে ভাবি যে তোমাদের সঙ্গে না কথা বলে সত্যি মানে ভালো লাগে না, প্রত্যেকটা দিন এরকম ছোট্টো করে ব্লগ ছাড়লে তোমাদের সঙ্গে যে কথা বলে, এটাই কারণ আমার সব মনের কথা তোমাদের কাছেই তো শেয়ার করি, তাই বেশ ভালো লাগে। আর এখন যে তোমাদের সঙ্গে আমি ভিডিও এডিট করতে বসেছি, মানে সেই দুপুরবেলায় খেয়ে উঠতে প্রায় 2টো বেজে গেছিলো, আর এডিট করে এখন প্রায় 3:30 বাজে, এখন এডিট করছি। তো যাই হোক,
বললাম আজকে বৃহস্পতিবার, আর আজকে আমাদের নিরামিষ রান্নাবান্না হবে, মানে মাছ নেই, তবে ডিম ছিল, ওই জন্য ভাবলাম যে ডিম সেদ্ধ দিয়ে দিই, কারণ ছেলে একটু মাছ ডিম এগুলো খেতে ভালোবাসে। তো দেখো ওই দিন ডিমগুলো নিয়ে এসেছিলো, ওইগুলো নিয়ে নিচ্ছি, ভাতে দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। ঝোল রান্না করতে বলেছিলো তোমার দাদা ভাই, তো আমি বললাম যে না সেদ্ধ করা হবে আজকে, আর এত কিছু রান্না করবো না যেহেতু দেরি হয়ে গেছে। তো চলো, এই যে আজকে না ভালো লাগছে না মানে কোনো কিছু কাজ করতে, এমনিতে একটু শরীরে এ ছিল, তো এখন শরীর ঠিক আছে, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে তো বেশ, মানে ওয়েদারটা এতটাই সুন্দর, মানে আলসে আলসে লাগছে, কারণই মানে ঘুম থেকে উঠতে বা ওরাই শুয়ে আছে, আমি কিন্তু উঠে পড়েছিলাম, মানে আমার ঘুম নয় ঠিক, মানে কোনো কাজ করার কোনো এনার্জি নেই এরকম একটা আর কি। তো যাই হোক, সবজি টবজি কেটেছিলাম, ওই ট্রেটা ভালো করে পরিষ্কার করে ওখানে যেখানে ছিল ওখানে রেখে দিয়েছি, আর তারপরে চলে এসেছিলাম। আমার এই শাড়ি আর একটা জামা ছিল, কেন বলো তো ওই যে রোজ রোজ আমি এখন ঠিক করেছি রিলসও বানাবো, তো তার জন্য রিলস বানিয়েছিলাম, আর এইগুলো এখন গুছিয়ে এই যে ঠিক করছে। আর জানো তো এখন তো ভয় সবাই দিচ্ছি, আর পাশের বাড়ির একটা মেয়ে এই যে চিৎকার করছে ভীষণ, যাই হোক তোমাদের হয়তো শোনাও যেতে পারে, আমি একবার কেটেছি। যাই হোক তোমরা এটা ইগনোর করো, আমি যেহেতু ভাড়ায় থাকি, সবাই এখানে ভাড়ায় থাকে, তো আর কী করবো বলো, কাউকে তো আমরা চিনি না, তো গিয়ে বলতেও পারবো না। যাই হোক এখন দেখো চলে এসি, রান্নাবান্না ওদিকেও হয়ে গেছে, আর সুজিত আমার রোদ্দুর দিয়ে দিয়ে মনে হচ্ছে হাঁপিয়ে গেছে, এই জন্য রোদ্দুরটা দেখো হালকা হয়ে উঠেছে। তো যাই হোক ভালো, বেশ এত তেজ নেই এখন, আর এতক্ষণ যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছিল তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা আমার পরিবারের নতুন বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখো সোজা সানধান করে চলে এসছি এখানে পুজো দিতে, তোমাদেরকে বললাম যে গাছ আনতে গেছিলাম, ওই দুটো গাছ নিয়ে এসেছি, ওই যে স্নেক প্ল্যান্ট, তো ওই দুটো নিয়ে এসেছিলাম, তো ওগুলো এখানেই রেখেছি, দাওয়াতে ছিল রুমের মধ্যে, নিয়ে চলে এসেছি, খুব সুন্দর লাগছে বলো। তো চলো পুজো টুজো দিয়ে তারপরে সোজা চলে এসেছিলাম খেতে, আর তোমার দাদা ভাই আর আমার ছেলে ওদের দুজনের ঠিক খাওয়া হয়েছে, ভোলাটা ভুল হবে, ওরা ওদিকটাতে খাচ্ছে, আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ওই জন্য এই পাশটাতে চলে এসে এই রুমটাতে, আর ওরা কিন্তু ওখানে বসে খায়, আমিও বসে খাই, তবে চেয়ারে বসে খেতে অতটা আমারও পছন্দ নয়, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এলাম, অনেক দিন আসা হয় না তো তাই। আর এই যে দেখতে পাচ্ছ এটা কালকার ব্লগ, মানে কালকের বুধবার ছিল, ওই দিন 25শে বৈশাখ ছিল, তো ওই দিনই গেছিলাম আমরা, আমি আর আমার ছেলে দুপুরবেলা, মানে এখন প্রায় বছর 3টে ওই সময়টা বেরিয়ে গেছিলাম। আর এই যে দেখো আমরা একজনের বাড়িতে এসেছিলাম, ওখানে সবাই মিলে পালন করেছি গান আবৃত্তি, তোমাদেরকে বললাম, তো এই যে গান হয়েছিল, তো তোমাদের সব কিছু একটু করে শেয়ার করেছি, কিন্তু আর অনুষ্ঠানটা শেয়ার করতে পারিনি, আর এই সবজিগুলো দিয়েছিলো ওই দিদিভাইটা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা।